তো আজি কিছুদিন ধরে অবৈধভাবে ফেরি চলাই আছে কিছুমান অসাধু লোকে। সেই সন্দর্ভত আমি রাইজে তেখেতসকলক খুঁজিছিলো যে তোমালোকে যে ফেরিটো চলাই আছে তোমালোকে কোরপরা পারমিশন পাইছা? তোমালোকে তো পারমিশন পোৱা নাই, কিন্তু সেগতে কইছা আমার তাত কাগজ আছে। আমি কাগজ বিচরত আমার কাগজ নিদিয়ে, আমার কাগজ নেদেখায়, আর আমি দেখিছো যে যাত্রীর নিরাপত্তা নাইকিয়া হয়ে গেছে, যে লাইফ জ্যাকেট নাই, লাইফ বয় নাই, কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নথকাত IWT একটা সুকিয়া ডিপার্টমেন্ট থাকা অবস্থাত ইয়াতে অসাধু চক্রটি কেনেকে ইমান দিন আজি অবৈধভাবে নাও চলাচল করিব পারিছে, সেটাই আমার প্রশ্ন হয়ে উঠেছে। আমি বিভাগীয় কর্তৃপক্ষের লগত আমি যোগাযোগ করো, তেতিয়া আমাক IWT-র পৰা মানুহে কয় যে আমি ভোরাগাঁওত কোনো ধরনের নাও চলার ব্যবস্থা করা নাই, আমি কোনো ধরনের পারমিশন দিয়া নাই। কিন্তু আজি আপনার দেখিছে, আপনি নিজেই দেখিছে আজি নাও চলি আছে, যাত্রী যাত্রী উঠা নামা করে আছে, যাত্রী লৈ নাও আহিছে, আপনার দেখিছে কিমান নিরাপত্তাহীনতাত ভুগি আছে যাত্রীবিলাকে। কোনো একটা লাইফ জ্যাকেট নাই, কোনো একটা লাইফ বয় নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই, আর কোনো ধরনের অনুজ্ঞাপত্র অবিহনে কেনেকে নাও চলাব পারিছে, সেটাই আমার প্রশ্ন। আপার আসামত তেনেকা একটা অঘটন হয়ে গেল কিছুদিন আগত, এটা নয় দুটা হয়ে গেল, ঠিক সেটু ঘটনা হয়তো অনুরূপ ঘটনা আমার ইয়াতো যে নহব তার কোনো মানে নাই। গতি তেনেকুৱা অনুরূপ ঘটনা যাতে নহয়, প্রশাসনে যাতে সেই ব্যবস্থাটো লয়, আমি বিনম্র অনুরোধ জানাও যে তেখেতসকলে যাতে এই ব্যবস্থা লয়, যোনে চলাই আছে তেওঁলোকৰ ওপৰত কঠোর ব্যবস্থা লোক। এইটো ইসাফিল আলী চলাই আছে, তেওঁর নামত মানে টেন্ডার হোল্ডার, তেওঁৰ লগত আছে রাব্বুল, তারপর আছে মাহমুদুল, আর ইসাফিলের লড়া এটা আছে রঞ্জিত ডেকা, এনেকে আরো সিহঁতৰ লগত আছে, সবকেইটার নাম নাজানো, হয়তো চারি পাঁচজনের নাম মই কৈছো, আর হয়তো সিহঁতৰ লগত আছে, তেনেকেই আছে। গতি সেইখিনি মানুষক উঠাই নিয়ে যেতালেকে আমার একটা অনুরোধ, যেতালেকে ঘাটর পারমিশন নিদিয়ে অফিসের পর IWT অফিসের পর কোনো ধরনের পারমিশন নিদিয়ে, সেটেলমেন্ট নিদিয়ে বা কোনো অনুজ্ঞাপত্র নিদিয়ে সম্পূর্ণভাবে, তেতালেকে যাতে কোনেও নাওখন চলাব নয়। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।